হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনাদের তো আল্লাহর রহমতে, আমি ভালো আছি। তো এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, টেকনো কোম্পানির একদম আপডেট সেট। সেটটির মডেল হচ্ছে টেকনো কে আই 5K, হচ্ছিল মডেল হচ্ছে টেকনো 10C, টেকনো 10C। এর মডেল র্যাম হচ্ছিল 4GB এবং 128GB রুম। তো এই সেটটি একদম আপডেট সেট। তো এই সেটটির প্রবলেম হচ্ছে, সেটটি হচ্ছে ডিভাইস লক। দেখেন এই সেটটি বাইরে থেকে নিয়ে এসেছে, এটা হচ্ছে কান্টি লক। তো এটাকে বলে কান্টি লক এবং এটাকে বলে MDM লক। তো MDM লক এই সেটটি MDM লক এই সেটটি আনলক করতে আমাদের কোনো ডিভাইসে সাপোর্ট নাই। তো আমাদের এটা অফিসিয়ালের মাধ্যমে অথরাইজ দেয়া, আমরা এই সেটটি ফ্ল্যাশ করার পরে আমাদের কাজটি হবে। তো সেটটির ভিতরে আছে, এই সেটটা হচ্ছে স্পেকট্রাম আইসি দিয়ে গড়ানো। তো আমাদের আনলক টুলসে সাপোর্ট নাই, আমাদের EMT-তে সাপোর্ট নাই, আনলক করার মতো সিস্টেম নাই, কিন্তু পিন প্যাটার্ন ছাড়ানোর মতন সিস্টেম আছে। EMT দিয়েও কাজ করবে, আনলক টুল দিয়েও কাজ করবে। তো এটা হচ্ছে ডিভাইস লক। তো আমরা আজকে কাজ করব অফিসিয়াল এবং অথরাইজের মাধ্যমে ফ্ল্যাশ করে আমরা কাজটি কমপ্লিট করব। তো আমাদের ভিডিওর সাথে থাকবেন আর আমরা কীভাবে কাজটি করব আপনাদেরকে দেখাবো। তো আমাদের ফাইলের প্রয়োজন আছে, তো আমরা ফাইলটা ডাউনলোড করতেছি। তো কিছুক্ষণ পরে আমরা কাজটি কমপ্লিট করব। তো এটাই হচ্ছে সেটের প্রবলেম। তো আশা করি কাজটি সাকসেস জানি করতে পারি। তো এই টেকনো সেটটি আমরা আনলক করলাম ফ্ল্যাশের মাধ্যমে, আমাদের ডিভাইস লকটি আনলক করলাম এবং MDM লকটি আনলক করলাম হচ্ছে ফ্ল্যাশের মাধ্যমে এই টেকনো এই সেটটি। তো মডেলটা তো দেখতেই পারতেছেন। তো আমি কাজটি এখন কমপ্লিট করছি। তো আপনাদের এখন আমি এই ফাইলটা আমাদের ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, আপনারা যাদের প্রয়োজন আপনারা ডাউনলোড করে কাজগুলো করতে পারবেন, এটা অথরাইজের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তো অথরাইজের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তো এই যে আমি এখন স্কেপ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং ডাটা কানেক্ট করেও আপনাদেরকে দেখাবো, ওয়াইফাই কানেক্ট করে দেখাবো। কারণ ওয়াইফাই কানেক্ট দেওয়ার সাথে সাথে আমাদের ডিভাইস লকটি চলে আসে। তো আমাদের অথরাইজের মাধ্যমে ফ্ল্যাশ করে আমাদের কাজটি হয়ে গেছে। তো যে সকল ভাইদের অথরাইজের প্রয়োজন আছে, এই এই মডেলের সেটগুলো ডিভাইস লকগুলো হয়েছে, আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি কাজগুলো করে দিতে পারবো। ডিভাইস লক যেসব সেটগুলো হয়েছে কাজ করে দিতে পারবো। বিশেষ করে এই মডেলটা আমি আরও 100% গ্যারান্টি কাজ করে দিতে পারবো। তো দেখেন যে আন্ডার বাসন 12। এখন আমাদের ওয়াইফাইটা কানেক্ট করবো এখান থেকে, কারণ আমাদের ওয়াইফাই কানেক্ট করার সাথে সাথে আমরা হার্ড রিসেট মেরে কিংবা অন্য অন্য ডিভাইস দিয়ে ফরম্যাট করে করতে পারছি। EMT-তে ফরম্যাট করলে চলে যায়, কিন্তু যেই নেট কানেক্ট করার সাথে সাথে এই যে আমাদের ডিভাইস লকটি চলে আসে আর আমাদের আসবে না। তো এই দেখেন এই যে আমাদের সেটের মডেল, সম্পূর্ণ মডেল তো দেখাইছি ব্যাকপটে, তারপরেও এবার ভিতরে নিয়ে যে আপনাদেরকে দেখাবো। এই যে আপনাদের মডেল হচ্ছে টেকনো স্পার 10C, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 12, এই যে 128GB রোম আর র্যাম 4GB প্লাস 4GB আছে। তো এটাই হচ্ছে কাহিনী। তো আপনারা যে সকল ভাইরা এই মডেল এই 10C নিয়ে, টেকনো স্পার 10C নিয়ে ডিভাইস লকের ঝামেলায় পড়ছেন, চাইলে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কাজগুলো আমি করে দিতে পারবো অথরাইজের মাধ্যমে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।